Very good afternoon. আর আমি কিন্তু আছি এখন চেতলা অগ্রণীতে আর সাউথ কলকাতার কিন্তু নামকরা পূজো আর আজকে কিন্তু চেতলা অগ্রণীর উদ্বোধন আছে তো সিএম মানে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন তো আপাতত কিন্তু উদ্বোধন হয়নি উদ্বোধন হয়ে গেলে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেল প্রেমিসেসে গিয়ে প্যান্ডেলটা পুরো দেখাবো ডিটেলসে তো এই বছরে চেতলা অগ্রণীর থিম ষোলো কলায় পূর্ণ তো সেই থিমটা আমি তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাবো কেমন বানানো হয়েছে আর তাও কিছু মেম্বারদের সাথে কথা বলে ডিটেলসে জানবো যে তারা থিমটা এবছরে কী কী দিয়ে বানিয়েছে তো চলো যাওয়া যাক এবং বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ সেই সূত্রে মণ্ডপে পুকুরে ষোলোখানা কলা পাতা রাখা আছে যার একাশটির ওজন হচ্ছে ৩৮০ কেজি এবং এই প্যান্ডেলটি টোটাল ৪টি পিলারের উপর দাঁড়িয়ে আছে যেটা আপনারা ঢুকলেই দেখতে পাবেন এবং সেই পিলারের গায়ে জড়া আছে আমাদের বেশ কয়েকটা ঘট এই যে ঘটগুলো আপনি দেখতে পাবেন আগে ঘটটা আছে এই ঘটগুলোকে আমরা দেখেছি হচ্ছে শিল্পের প্রতীক হিসাবে যেমন ধরুন অনেকে পুজো দিয়ে আমরা অনেক লোককে হারিয়েছি এবং আমাদের পুজো চলে যাচ্ছে বিজেপি আমরা এই এবং বাংলা আমরা জানি হচ্ছে নদীমাতৃক জায়গা সুতরাং সেটাকে বোঝানোর জন্য আমরা পাশে একটা ছোটো নৌকাও রেখেছি নৌকার সাথে সাথে এই যে যত জীবজন্তু আছে আশেপাশে এই তাদের সবাইকেও আমরা এখানে তুলে ধরেছি এবার আস্তে আস্তে আপনারা এখন দুর্গা মার কাছে আসতে যাবেন প্রতিমার কাছে আসলে আপনি দেখবেন যে আমরা মায়ের কাছে দুর্গা লক্ষ্মীদের সময় যেমন আশার খেলা হিসাবে রাখা হয়েছে সেই রূপে আমরা মাকে এইভাবে হিসাবে এবছর শাকম্বরী রূপে পুজো করেছি শাকম্বরী রূপে পুজো করার মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাইছি যে আমাদের সকল সুযোগের যে যত আমাদের প্রয়োজন আছে সমস্ত কামনা বিশ্বাস সব মায়ের কাছে তুলে ধরেছি যাতে মা আমাদেরকে আলোর পথে আনতে পারেন এবং সেই জন্যই মায়ের হাতে আমরা ধান দিয়ে শস্য দিয়ে দেখিয়েছি যাতে বাংলা আগামী দিনে আরও শস্য শ্যামলা হয়ে ওঠে এবং আমাদের সকল জীবনে সমস্ত মানুষের জীবন থেকে যেন সব দুঃখ সুখ সব মিটে আমরা সবাই একসাথে হাসি খুশিভাবে থাকতে পারি এবং তাই আপনি খুব ভালোভাবে দেখেন মায়ের অলঙ্কারও কিন্তু সমস্ত কলা পাতারই
ফুল বা কলা গাছেরই কোনো অংশ দিয়ে মোচা বা ফুল দিয়ে মায়ের সমস্ত অলঙ্কার এবং সমস্ত বাহনও তাইভাবেই বানানো হয়েছে। সুতরাং এটাই ছিল আমাদের টোটালি দেখানোর বিষয় যে কলা গাছকে আমরা এই জন্য তুলে ধরেছি দেখানোর জন্য যে কলা গাছ এবং বাংলা কীভাবে রিলেটেড চলছে। এবং এই ছবির মাধ্যমে আমরা সেটাই বুঝেছি আশপাশে যে প্রতিটা মানুষও সমস্ত সুযোগের সাথে ইন্টারলিঙ্কড, আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারি না। সুতরাং স্বার্থপরতা নিয়ে বা ঘৃণার সাথে আমরা কখনো একা এগিয়ে যেতে পারবো না, আমাদেরকে আগে উঠতে সবাইকে একসাথে সাথে নিয়ে উঠতে হবে, এটাই ছিল আমাদের মূল স্বার্থ। আমাদের সাথে দুজন আছে, বেশ সেই যে ছবি আসে পুজো কিন্তু এখনো শুরু হয়নি, যাই হোক এখনো কিন্তু সেই মানে মোমেন্ট মানে এই মাসে পুজোর সাথে কত করে জড়িত। কোভিডের জন্যে মানে বাংলার মানুষ ধরো ভাবছে যে দুর্গা পুজো আগের মতো হবে না, তো আবার সেই পুরাতন আমেজটা ফিরে এসেছে 2022-এ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পুজোর সময় আমরা মোটামুটি সিলেবাসের মধ্যেই পড়ে, তো একটু দিয়ে দিই।